প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাহেদ বিডি ব্লগারে স্বাগতম জানাচ্ছি। আমি জাহেদ। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহমতে খুবই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি রান্না করব সেটা হচ্ছে খুবই মজাদার একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রান্নাটি হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করে আলু দিয়ে ভুনা করব। তাহলে শুরু করি আজকে রেসিপিটা। রান্নার জন্য যে যেই উপকরণগুলো আমাদের লাগবে, রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওতে দেখা শুরু করবেন। আমি এখানে 1 কেজি তেলাপিয়া মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবু রস। দিয়ে এগুলোকে আমি ম্যারিনেট করে নেব। একটু ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো প্রত্যেকটা মাছের পিসের মধ্যে লেগে যায়। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি একটা ফ্রাই প্যান চুলার উপর বসাই দিলাম। তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন। এখন আমি এখানে 3টে আলু এভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। এগুলো আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ ও 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নেব। এভাবে আমি নেড়ে ছেড়ে আলুগুলোকে ভেজে নিলাম। আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি নিয়ে নিচ্ছি 1টা প্লেটে। নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি একই তেলের মধ্যে মাছগুলোকে ফ্রাই করে নেব। আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। এক সাইডে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি অপর সাইডে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়া হয়ে গেছে, মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে দুনো সাইডে। এখন আমি 1টা 1টা করে 1টা প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এভাবে ফ্রাই করে নিলাম। নিয়ে সবগুলো 1টা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। তার জন্য আমি একটি ডেকচি বসাই দিলাম চুলার উপর। আমি যেই তেলগুলো দিয়ে মাছ ফ্রাই করেছি একই তেলগুলো আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। দিয়ে এগুলোকে একটু নেড়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি একটু, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনিয়া জিরার গুঁড়া। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে আমি একটু নরম করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করা আলুগুলো। এগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। নেড়ে ছেড়ে এভাবে একটু কষিয়ে নেব। আলুগুলো একটু সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম 1/2 কাপ পানি। দিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিলাম 1 কাপ পানি। দিয়ে এখন আমি ফ্রাই করে রাখা একে একে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু করে রেখে দিচ্ছি। এভাবে মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে ছেড়ে এগুলোকে একটু ভুনা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। দিয়ে আবারও একটু রেখে দিলাম। এখন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। আমার তেলাপিয়া মাছের ভুনা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। আমি পরিবেশনের জন্য 1টা প্লেটে নিয়ে নিচ্ছি।
নিয়ে নেওয়া হয়ে গেছে। খুবই লোভনীয় ও মজাদার এই রান্নাটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।